বর্তমান সময়ে মৃত্যুকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে মিথ্যা বলাটা যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে খারাপ দিকগুলোর ছোট্ট একটি মিথ্যা বলার কারণে স্বামী স্ত্রী পড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের মধ্যে মারাত্মক সামাজিক সংকটের সৃষ্টি হয় আসুন আজকে আমরা মিথ্যা বলার কারণে দুনিয়াতে যে কয়টি ভয়াবহ রোগের সম্মুখীন হয় মানুষ সেগুলো নিয়ে আলোচনা করব এক নম্বর হল মুখের রুচি ধীরে ধীরে লোভ পায় মিথ্যাবাদী ধীরে ধীরে মুখের স্বাদ হারাতে থাকে যতই ভালো মন্দ সে খায় সে ভালো জিনিসের সঠিক স্বাদ পায় না তার কাছে হারাম বস্তু যেমন মদ গাজাই প্রিয় হয়ে ওঠে ফলে হালাল সুস্বাদু খাবারের স্বাদ সে হারাতে থাকে এক সময় তার কাছে আর কোনো খাবারই ভালো লাগে না দুই নাম্বার হচ্ছে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় মিথ্যাবাদীর জন্য আল্লাহ তার রাসুলের পক্ষ থেকে নাজিল হয় ইফাক সালি সাল্লাম বলেন ধ্বংস তাদের জন্য যে লোক হাসানোর জন্য ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলতে থাকে আল্লাহর রাসুল সাল সাল্লাম বারবার বলেছেন ধ্বংস তার জন্য ধ্বংস তার জন্য

কৰক মিথ্যাবাদীর জন্য দুনিয়াবিদ তিন নম্বর মসিবরটি হচ্ছে তার অন্তর মরে যায় মিথ্যা বলতে বলতে জগন্য লিপ্ত হয়ে তার যায় মিথ্যা বলে বলে এমন এক পরিস্থিতিতে পৌঁছায় যে মুখ দিয়ে আর হতেই না তখন দেখা যায় সে সত্যটাকেও মিথ্যার রঙ দিয়ে রঙায়িত করে উপস্থাপিত করে আর তার ফলশ্রুতিতে মিথ্যাবাদে নিজের স্বার্থের জন্য যে কোনো প্রকার মিথ্যা বলতে পারে তার কারণ তার অন্তর মরে যায় আর শয়তান তার একনিষ্ঠ বন্ধু হয়ে যায় আর শয়তান

পাঁচ নম্বর হলো হার্ট ডিজিজ এবং ডায়াবেটিক্স এর আক্রমণ ঘটে মিথ্যা বলার কারণে হার্ট ডিজিজ এবং ডায়াবেটিক্স এর আক্রমণ ঘটে কারণ এই মিথ্যা বলতে গিয়ে মানুষকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে দীর্ঘ সময় পার করতে হয় আর মেডিকেল সায়েন্স বলে মানুষ যদি কোনো বিষয় নিয়ে বেশি সময় ধরে দুশ্চিন্তাগ্রস্ত হয় অথবা কোনো বিশেষ খারাপ অভ্যাসের কারণে প্রতিনিয়ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকতে হয় এই লোকদেরই বেশি ডায়াবেটিস এবং কার্ডিয়াক অ্যাটাক হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেড়ে যেতে থাকে ছয় নম্বর হচ্ছে মিথ্যা বললে মানুষের স্মৃতিশক্তি কমে যায় কারণ মিথ্যা হচ্ছে অন্ধকার আর সত্য হচ্ছে আলো তাহলে আমরা ভালো করেই জানি আলো আর অন্ধকার একসাথে থাকতে পারে না সুতরাং মিথ্যাবাদী মিথ্যা কথা বলতে বলতে নিজের স্মৃতিশক্তিকে লোপ করে ফেলে অনেক কিছু জানা সত্ত্বেও সে উদ্রান্তের মতো চলাফেরা করে দেখলে মনে হয় যেন তাকে কোনো কিছু আচর করে আসে সাত নম্বর যে মুসিবতটা তার উপরে আসে সেটি হলো মানুষের সাহায্য বন্ধ হয়ে যায় মিথ্যাবাদীকে কিউ দেখতে পারে না সকলেই তাকে ঘৃণা করে মিথ্যা বলতে বলতে ওয়াদা ভঙ্গ করতে করতে সে এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে পৃথিবীর কোনো মানুষ তাকে আর সাহায্য করতে চায় না আমরা মিথ্যাবাদী রাখালের গল্প সকলেই জানি যে গল্পে আমরা দেখেছি বাঘ এসেছে বাঘ এসেছে বলে প্রতিদিন হাজারো মানুষকে হয়রানি করত মিথ্যাবাদী রাখাল অতপর যেদিন সত্যি সত্যি বাঘ এসে যায় সেদিন কেউ আর তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি মিথ্যাবাদীর সকল্প পরিণতি বাস্তব জীবনেও এই রাখালের মতই হয়ে থাকে যখন সে সত্যি কোনো বড় বিপদে পড়ে যায় তখনও মানুষ তাকে একটু এগিয়ে এসে সাহায্য করার প্রয়োজনীয়তা অনুভব করে না কারণ মিথ্যা তাকে এতটাই নিচে নামিয়ে দেয় হে আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে প্রত্যেক মুমিন মুসলমান ভাইদেরকে মিথ্যা থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন এবং আপনি আমাকেও মিথ্যার যাবতীয় আশ্রয় থেকে রক্ষা দান করুন বিতাড়িত শয়তান থেকে আমাদের সবাইকে হেফাজত করুন আর শয়তানের হাত থেকে হেফাজত ফেলেই তো মিথ্যা থেকে বেঁচে থাকা সম্ভব তো আজকের মতো এই পর্যন্তই যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে একবার ক্লিক করে রাখুন এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন আল্লাহ আমাদের সকলকে মিথ্যা থেকে বেছে থাকার তৌফিক দান করুক আমিন আল্লাহ হাফেজ